আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরই প্রিয় এই চ্যানেলে সবাইকে আরও একটি নতুন এপিসোডে স্বাগতম। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি মৌমাছি নিয়ে। মৌমাছি নিয়ে কিছু অজানা ফ্যাক্টস এবং কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলি, প্রাচীনকাল থেকে মৌমাছি মানুষের নিকট অতি পরিচয়, এক প্রকার ক্ষুদ্র উপকারী ও পরিশ্রমী প্রত্যঙ্গ। সাধারণত দলবদ্ধভাবে বাস করে বলে এদের সামাজিক পতঙ্গ বলা হয়। মৌমাছিরা ফুলের পরাগায়ন ঘটিয়ে বনজ, ফলদ ও কৃষিজ ফসলের উৎপাদন বাড়িয়ে দেয়। মৌমাছিকে তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এনে মৌচাকের উপযোগী পরিবেশ সৃষ্টি করে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাকেই মৌমাছি পালন করা বলে। এরা হয় আকারে মাঝারি এবং শান্ত, তাই এদের বক্সে লালন পালন করা যায়। অন্ধকার স্থানে, যেমন গাছের ফোকর, দেওয়ালের ফাটল ইত্যাদি স্থানে এরা চাক বাঁধে। চাক প্রতি মধুর উৎপাদন প্রতিবার গড়ে প্রায় 4 কেজি হয়। এছাড়াও পাহাড়ি ও ক্ষুদ্র মৌমাছি আছে, তবে এদের পালন করা যায় না। একটি মৌচাকে 3 শ্রেণীর মৌমাছি থাকে: 1 রানী, 2 পুরুষ ও 3 শ্রমিক মৌমাছি। রানী মৌমাছি সবচেয়ে বড় প্রকৃতির। একটি চাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে। এরা একমাত্র কাজ করে ডিম পাড়া। পুরুষ মৌমাছির মাধ্যম আকৃতির ও এদের চোখ বড়, কিন্তু এদের হুল নেই। এদের একমাত্র কাজ রানীর সাথে মিলিত হওয়া। শ্রমিক মৌমাছি সবচেয়ে ক্ষুদ্র আকৃতির। এদের চোখ ছোট কিন্তু হুল আছে। রানী ও পুরুষ বাদে অবশিষ্ট সকল সদস্যই শ্রমিক মৌমাছি। এরা নানা দলে ভাগ হয়ে চাকের যাবতীয় কাজ, যথা চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস ও পরাগায়ন রেণু সংগ্রহ করা, মধু তৈরি করা, চাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চাকে বাতাস দেওয়া, চাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কাজ সম্পন্ন করে। বাংলাদেশে বর্তমানে দেশি ও বিদেশি মিলে 4 প্রজাতির মৌমাছি আছে: এপিস ফ্লোরিয়া, এপিস সেরেনা ও এপিস ম্যালেফেরা। ইউরোপীয় জাতের এপিস ম্যালেফেরা মৌমাছি শান্ত ধরনের হয়। বাংলাদেশে এর চাষ করা হয়। এবার আমরা জানব মৌমাছির কিছু উপকারিতা। মৌমাছি পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানো যায়। পরাগায়নের জন্য মৌচাষ এখন আধুনিক প্রযুক্তি। মৌমাছির মাধ্যমে ফসল পরাগায়ন সম্ভব একটি সর্বজন স্বীকৃতি। ফুলে ফুলে ঘুরে বেড়ানোর সময় মৌমাছিরা তাদের পা এবং বুকের লোমে ফুলের অসংখ্য পরাগায়ন বয়ে বেড়ায়। এক ফুলের পরাগায়ন রেণু অন্য ফুলের গর্ভমূলে পড়লে পরাগায়ন ঘটে। বিভিন্ন মধুফুল মৌসুমে মৌমাছি দ্বারা পরাগায়িত ফসলের 10 থেকে 50% উৎপাদন বৃদ্ধি পায় এবং উৎপাদিত বাড়তি ফসলের মোট উৎপাদিত মধু ও মোমের মূল্যের 10 থেকে 15% বেশি। মৌমাছি পালন বিশ্বের অন্যতম একটি প্রাচীন পেশা এবং তুলনামূলক সহজ। প্রাথমিকভাবে বিনিয়োগের পর কম খরচে বছরের পর বছর লাভবান হওয়া সম্ভব, তাই মৌমাছি পালনকারীদের জন্য একটি যথেষ্ট। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো আল্লাহ হাফেজ গাইজ।